প্রথমে আরম্ভ করলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এনএসি, মিউনিসিপালিটি, কাউন্সিলর, কর্পোরেটর, ওয়ার্ড মেম্বর, সরপঞ্চ, সমিতি মেম্বর, সেই অনুসারে চালিছি। 50% মহিলা হক, ওয়ার্ড মেম্বর, কাউন্সিলর, সরপঞ্চ, সমিতি মেম্বর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আজ ভুবনেশ্বর মেয়র সুলোচনা দাস মহিলা, কেবল রাজীব গান্ধী পাই সেই বিল জরিয়ারে। সেতিকলে বিল থিলা সেতলে অবজেকশন কলে যে যে দল সেই দল এনে আঠেই পড়ছেন। নবীন বাবু কৌছেন মোপে হয়ে গেল, আরে তোমাই কোণ হল, তোমার হাতে কোণটা আছে, তুমি কেউ গাইর গোবর, হ্যাঁ সে কিন্তু মোদি করেদেলে, মোদি তুমি কেউ গাইর গোবর, আরে তুমি হরিজন কোটা বাহার করছো, সেতরে কত মহিলা ঠিয়া হবে, আদিবাসী করেছ, ওবিসি করেছ, এ 2019 বি এ লোকসভার আপ্রুভ হয়েছি, রাজ্যসভার হয়েছি, কিন্তু 2029 হয়ে পারিব এ বিল, পানির গার সাথে সমান ধপেয়া বিল, মহিলা মানুষ আকৃষ্ট করা ধপেয়া এ বিল, এ বিলর মূল্য কিছু নাই। 2029 ভোটরে এমানে কেউ স্থান পাইবে নি, যে অনুসারে অছি সেই অনুসারে হব, হওয়া উচিত। আমি চাহুছি কংগ্রেসের বিল ইয়ে রাজীব গান্ধী আনছিলেন, সোনিয়া গান্ধী সমর্থন করছে, আমি বি সমর্থন করছু, লোকসভার সবু দল কলে, রাজ্যসভার সবু দল কলে, কিন্তু ফিক্স হয়নি আদিবাসী কোটা, হরিজন কোটা, ওবিসি কোটা, ইয়ে যেতবে ফিক্স হয়ে আপ্রুভ হব ইলেকশন ঠিয়া হবে ক্যান্ডিডেট মানে কিছু না, না খালি মিছের ভোট আদেরিয়া মূল্য কিছু না। নবীনবাবু দল তো কুচি নবীনবাবু হয়ে গেল, সত্যি লোকসভাটা তাঁকর, তেমন তাঁকর পাণি রোগার, আঙ্কর পাণি রোগার, এ কিছু লাভ না। হ্যাঁ হ্যাঁ রেডি কংগ্রেস। নমস্কার।